যেই এপিসোডে সালমান খান এসছিল তার আগের একটা নাম্বার দিয়ে এস এম এস আসছিল হাই মাই নেম এস সোহেল ডু ইউ নো মাই ব্রাদার সালমান মাই ব্রাদার উইল সি ইউ টুমোরো সালমান খান আছে ওর সাথে হাত মেলায় হাত মিলিয়ে বলে যে তুমি আমার ভাইকে কি বলেছো হ্যাঁ আমরা তিনজন একটা ব্যান্ডে পিয়ার আর কুন্তল অন্য একটা ব্যান্ডে ছিল যদি ব্যান্ডটা একটা বেটার জায়গা যাই ভাবে সালমান খানও বলেছিল যে কন্ট্রাক্টটা সাইন করে দাও তোমাদের একটা অ্যালবাম আমি করে দেব হলো না হ্যাঁ একটা জায়গা ইপি নিজে জিনিস করতে চাইছিল আমরা নিজের জিনিস করতে চাইছিলাম আন্ডারগ্রাউন্ড অথরিটি ইপি আর ছাড়া সব সময় এক রক ব্যান্ড ছিলাম আমাদের একটা র‍্যাপার ছিল আমি ইপি আর কে তখন রিপ্লেস করতাম যদি আমি র‍্যাপ করতাম স্টেজ পে মই হুম তোর কো পছন্দ নেই তব ভি মই এটা কিন্তু 2010 আন্ডারগ্রাউন্ড অথরিটি ব্যান্ডটা ভেঙে যেত 14 বছর উইথ দ্য সেম have আমাদের নতুন গান সবাই শোনে গানটার নাম হচ্ছে ভুলে না আশা করি সবার ভালো লাগবে কিন্তু যদি গানটা শুনে তোমার ভাল লাগে তোমাকে আমাকে পছন্দ করতে হবে নমস্কার বৈঠকখানা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দ দিন কাটাছেন এই শ্রাবণের বৃষ্টিতে আজকে আপনাদের সঙ্গে আলাপ করানোর জন্য আমরা নিয়ে এসেছি কিছু জনকে যারা একটা ব্যান্ডকে রিপ্রেজেন্ট করে তো সেটাই আসছি একটু পর গত দশক শুরু হয় ইংরেজি সাল দু হাজার দশ দু হাজার দশের আমরা সবাই জানি একটা সালমান খান তার কেরিয়ারের রিভাইভ করে দাবাং দিয়ে এবং তারপর ঠিক সে সময়ই আমাদের সে সময়ই ইন্ডিয়াস গড় ট্যালেন্ট টুতে বাংলারই আমাদের খোদ শহর কলকাতার একটি ব্যান্ড সারা ফেলে দেয় একদম সালমান খান পর্যন্ত যার ফ্যান হয়ে কথা বলেন সোনালী গেন্দি পর্যন্ত যার ফ্যান হয়ে কথা বলেন এবং তার সময় আমরা যারা ওই সময় বড় হয়েছি আমাদের কলেজের ফেস্টো তাদেরকে অনেক সময় দেখেছি এবং তাদের মধ্যে একজন আমি একজন কলেজের যাকে দেখেছি তারাই আমার সামনে যে বসে আছে এবং তার তাদের আমি একটা আড্ডায় নিয়ে এসেছি তো আমার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট একটা বেশ ভালো অ্যাপিসোড আমি খুব এক্সাইটেড আর এই অ্যাপিসোডটা করার পেছনে আর হ্যাঁ একটা জিনিস আমি জানাতে ভুলে যাচ্ছি আপনাদের কালকেই কালকেই মানে কালকেই আমাদের এই ব্যান্ডের একটা গান রিলিজ করতে চলেছে সেটা কি কোথায় কেন সেগুলো সব আমরা আলোচনার মাধ্যমে আড্ডার মাধ্যমে নিয়ে আসবো তাই আমি বজ্ঞ করতে পারছি না আমি এবার একটা আড্ডায় চাই আপনার সবার সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের কলকাতার অতি প্রিয় অতি প্রিয় একটা ব্যান্ড আন্ডারগ্রাউন্ড অথরিটি নমস্কার নমস্কার সবাই ভালো আছো সবার খুবই ভালো আছে অসুবিধা হয়নি আচ্ছা এই তো বললাম শ্রাবণ মাসে কিছু করার নেই তো তোমরা যদি সবাই তোমাদের ইন্ট্রোডাকশন ক্যামেরায় দিয়ে দাও দর্শকদের জন্য হ্যালো আমার নাম আদিল আমার নাম সিদ্ধান্ত আমার নাম সৌরশ লোকে আমার বাবলা বলে তো নামই বাবলা বাবলা তো আমরা আমাদের আড্ডা শুরু করার আগে আমরা অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড কারণ যাদের গান শুনে আমি একটা টাইম কলিগ্রাফি কাটিয়েছি তারা যে সামনে বসে আছে এবং তার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাচ্ছি তাও ক্যামেরার সামনে আমার কাছে খুব বড়ো ব্যাপার বেশ একটা নস্টালজিক কিছু অফ ফেরত আসছে আমাদের টিমেরও এখানে লোকজন যারা আছে তারা ভাবছে তো আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ আমাদের ডাকার জন্য খুব ধন্যবাদ আমরা খুবই তোমাদের চ্যানেলটাকে চ্যানেলটাকে দেখে ইউ আর রিলি লুকিং ফরওয়ার্ড যেখানে আসবো এসে একটা জমি আড্ডা হবে বাকি এপিসোডসগুলো আমরা দেখে খুবই মানে এক্সাইটেড ধন্যবাদ ধন্যবাদ তো আমরা কিছু আড্ডা শুরু করার আগে কালকে একটা গান তোমাদের রিলিজ করছে যদি সেই গানটার ব্যাপারে কিছু বলো বলো আমি হ্যাঁ আমাদের কালকে একটা গান রিলিজ করছে এটা একটা স্নিক পিক হচ্ছে আগে সব প্ল্যাটফর্মে এবং ইউটিউবে গানটা পাওয়া যাবে দু তারিখে গানটা আমাদের অতি প্রিয় একটা গান আমরা এই গানটার মধ্যে সব কিছু ঢেলে দিয়েছি আমাদের দুঃখ বেদনা ভালোবাসা যা যা ছিল গানটার নাম হচ্ছে ভুলে না এবং আশা করি গানটা সবার ভালো লাগবে গানটা আমাদের চারজনের খুব ভালো লেগেছে এবং এইটা খুবই কম গানের ব্যাপারে আমরা বলতে পারি নিজেদের আমাদের এর আগে রিলিজ করা দুটো গানের আগে যা যা গান বেরিয়েছে আমাদের কারোরই কোনো গানটাই পছন্দ হয়নি আমরা জানি না কেন বার করেছিলাম হ্যাঁ কিন্তু তখন ভালো লেগেছিল বাট এই গানটা একটু স্পেশাল হ্যাঁ কারণ কি একটা পার্সোনাল স্টোরি অ্যাটাচড এটা খুবই মিষ্টি একটা গান যেটা বানিয়ে আমরা খুবই খুশি কারণ কি আমরা চোদ্দ বছর ধরে চেষ্টা করছি এটা মিষ্টি গান বানানোর সেটা যে করে উঠতে পেরেছি এটা একটা বড় ব্যাপার এই গানটা আমরা শেষে শুনবো এখনই শুনিয়া দর্শকদের এক দর্শকরা আমি চাইবো যে আপনারা একটু একটু অপেক্ষা করুন গানটা শোনার জন্য এর গল্পটা শুনিনি আচ্ছা যদি খুব ব্যক্তিগত না হয় আমরা কি স্টোরি জানতে পারি এই যে উপরে না প্রচন্ড ব্যক্তিগত বলেই তো বলবো তাই না মানে ব্যাপারটা হচ্ছে যদি না হতো সেটা না আমি কি বলবো না তুই বলতে পারো যে লিখেছিস আচ্ছা তো মানে গানটার লেখার কারণ ওইভাবে কিছু ছিল না কিন্তু আমি আর কি একটা ফেজ থেকে যাচ্ছিলাম যেখানে আমার ব্রেকআপ হয়েছিলো আই ওয়াজ এন আ ভেরি লং রিলেশনশিপ আর ওইখান থেকে আর কি ছাড়ছাড়ি হওয়ার পরে ওই সেম বাড়িতে সেম রুমে রয়েছি গেটার বাদে আর কিছুই ছিল না আশেপাশে বন্ধুরা ছিল মানে আদিল বাবলা সৌরশেদের সাথে সবার সাথে যেমনি জ্যাম হচ্ছে হচ্ছে পারফরম্যান্সেস শোজ চলছে ওটার মাঝখানে যেই যেইটুকু টাইমটা গ্যাপ থাকে বি রেস্টিং তিন চার দিনের হয়তো গ্যাপ রইল ওরকম টাইমে তো তখন আর কি বাড়িতে একা ছিলাম আর অনেক দিন পর পুরোপুরি একা ছিলাম বাড়িতে আর এইভাবে একটা সিচুয়েশনের মানে ফেস করে নিয়ে আর কি গেছিলাম তাই জন্যে কয়েকটা আরও গান বানাবো ওই আইডিয়া নিয়ে বসেছিলাম গিটারটাকে নিয়ে কেন কি অন্য কিছু আর ভালো লাগছিল না না বাইরে যাচ্ছিলাম না লোকজনের সাথে দেখা করছিলাম তো এই রেফটা মানে আমাদের গানের যে ইন্ট্রোসেকশনটা ওইটা আমার মাথায় ছিল আর ওইটা বাজাতে বাজাতে কয়েকটা ওয়ার্ডস ওটার রাউন্ডে লিখতে শুরু করলাম আর সেই সময় আদিল আর সৌরিশ বাইরে ছিল ওরা পাঞ্জাবে ছিল তো যেহেতুকে অনেক হয়ে রয়েছিলো কিন্তু ওদের ফ্লাইট ছিল অনেক রাতে তো ওরা যেহেতু কি জায়গা ছিল তাই আর কি আমি ওদেরকে ভয়েস নোটগুলো পাঠাচ্ছিলাম আর ওদের তখন গানটা আর কি খুব ভালো লেগেছে যেটার জন্যে লেখাটাও অতটা মানে অতটা ঝামেলা ছিল না লেখা লেখা নিয়েও ঝামেলা ছিল না কেনকে যাই লেখা গানটার মধ্যে আর ফ্যাক্টস দ্যাট নট অনলি মি শুধু আমি না মানে যারা যারা রিলেশনশিপে ছিল বা নিজের পার্টনারের সাথে থেকেছেন চায় ডাইভোর্স হয়ে যাক না বা ব্রেক হয়ে যাক দেভ অল বিন থ্রু ইট দেভ অল এক্সপিরিয়েন্সড সিমিলার ইমোশনস একসাথে খাওয়া হোক একসাথে ঘুম থেকে ওঠা হোক এই জিনিসগুলো আমরা সবাই করেছি নিজের পার্টনারের সাথে তো ওই জিনিসগুলোকে নিয়ে গানটা লেখা এ যখন একটা লোক তোমার সাথে থাকে একটা একটা সময় অবধি আর তারপরে ওর যাওয়ার পরে এই যে নতুন একটা মানে এভরিথিং জাস্ট সিমস নিউ রাইট তো ওই সময় আর কি সব কিছু চেঞ্জ হয়ে যায় ওইটাকে অ্যাকসেপ্ট করা আর ওইটা নিয়ে মুভ অন করা ওটা করতে হবে বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই মুভমেন্টগুলো পার্টনারের সাথে কাটিয়েছ সেগুলো ভোলানো যায় না তো এই গানটা আর কি বেসিক্যালি ওইটা নিয়েই লেখা অসম্ভব ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এটা কোন সালে মানে এখনই রিসেন্টলি লেখা 82 মাস আগে মানে গান একদম পুরো পুরোই একদম না ব্যাপারটা হচ্ছে যে ওরকম জিনিসটা এরকম ছিল না ব্যাপারটা কয়েকটা জিনিস হয় যেটাকে সেই মুহূর্তেই করতে হয় নইলে পর পরবর্তীকালে না সেটা আর কোনো মানে সেটা জুচ্ছই মনে হয় না মানে অ্যাকচুয়ালি ফিলিং টা ছונה থাকে না থাকে না বলছি রিলেভেন্ট থাকে না তো যখন সিডে গানটা লিখে বাটা তখন প্রচন্ড একটা একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে প্রচন্ড ভাবে একটা দুঃখের মধ্যে আছে প্রচণ্ডভাবে নানা রকমের ফিলিংস নানা রকমের একটা সময়টা খুবই ডার্ক বলা যেতে পারে তো সেইখানে যখন এরম একটা গান বেরোয় এবং কোনো না কোনো জায়গায় গানটা কিছু না কিছুভাবে একটা কথারসিসের কাজ করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিলিংয়ের কাজ করে তো সেইখানে আমরা আর দেরি করতে চাইনি এবং আমাদের গানটা এত ভালো লাগে মানে গানটা প্রথমে আদিল আর নিয়েই বসে এবং ওরা যে জিনিসটা বানায় সেটা আমাদের এত ভালো লাগে যে আমাদের মনে হয় যে এই মুহূর্তে যা গান আছে ওটাকে থামিয়ে এটাকে করতে হবে মানে জিনিসটাই অতটা মানে আবেগ দিয়ে বানানো মানে অতটাই প্যাশনেট তাই এই গানটা প্রোডাকশান হতে এবং রেডি হতে এবং ভিডিও শ্যুট হতে পুরো ব্যাপারটাই মাস আড়াই দেড় মাসের মধ্যে হয়ে গেছে ব্যাপারটা উইচ ইজ জাস্ট শোজ দ্যাট যখন সত্যিকরের কোনো কিছুকে মানে তুমি ভালোবাসো বা যে ভালোবাসা প্রকাশ পায় কোনো জিনিস ব্যাপারটা কতটা তাড়াতাড়ি মানে কতটা তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা সেটাই খুব ভালো আমি একটা পার্সোনাল প্রশ্ন করছি অ্যাজ এ রাইটার বলছেন রাত্রিবেলা লেখা তো এটা কি এটা তোমার কি মনে হয় যে রাত্রেবেলা বা দুটো দিনটার পর এই দুঃখজনক লেখাগুলো লিখতে খুব ভালো লাগে না আমার জন্য ওরকম অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না জিনিসটা হলো যেহেতু কি আমার ব্রেকআপটা তখনই হয়েছিল তখন তখনই হয়েছিল মানে ওই দশ তেরো দিনের মতন আর কি হয়েছিল ব্রেকআপ হয়েছিল আর তোমায় বুঝতে হবে কি আমি ওই বাড়িটার মধ্যেই স্পেসিফিকলি ওই মানুষের সাথে তিন বছর সাড়ে তিন বছর ছিলাম তো ওইখানে ফিরে যাওয়া আর ওখানে ঠিকভাবে ঘুমানোটা ওটা আমার জন্য আর কি অসম্ভব হয়ে যাচ্ছে হ্যাঁ ওটা আমার জন্য একদমই অসম্ভব মানে আমি অ্যাকচুয়ালিতে এমন একটা জায়গায় ছিলাম যেটা আমি বাবলার সাথে শেয়ার করেছি যেখানে অ্যান্ড অ্যান্ড ইটস ভেরি স্যাড ওয়েন আই সি দিস ইটস ভেরি স্যাড টুডে আই ফাইন্ড ইট ভেরি স্যাড টু সে ইট অ্যাট দ্যাট পয়েন্ট ইট ওয়াজ এন্ড স্যাড আই হ্যাড টু ইট কোপ আপ করার জন্য আমায় করতে হচ্ছিলো আমি সিঁড়ি দিয়ে উঠে যে রুমে যাচ্ছি আমি সেই সময় প্রত্যেক দিন যখন বাড়িতে যেতাম আর ওর সাথে যেভাবে কথা বলতাম আমি ওই জিনিসটা এন্যাক্ট করছিলাম নিজের সাথে মানে চাই ফেলে খালিয়া লেটস গো ডাউন লেটস ইট অ্যান আইম জাস্ট টকিং টু মাই সেলফ অ্যাকচুয়ালি ডান দ্যাট যেটা আর কি ইটস ক্রেজি বাট অ্যাট টাইমস ইউর জাস্ট ট্রাইং টু মেক ইউর সেলফ ফিল কমফর্টেবল যেটার জন্যে যা পারো করো লেখা আমার লাগে না লেখার জন্যে কোনো একটা স্পেসিফিক টাইম হয় ইউ ক্যান রাইট একটা জিনিস যেটা আমি বিশ্বাস করি হলো যদি তুমি কোনো টপিক বা যে কোনো জিনিস নিয়ে লিখতে বসেছো আর ওটায় দেখছো অনেক সময় লাগছে লিখতে লিখো না ওটা সেই সময় আর লিখ না যদি ওটা এইভাবে না লিখতে পারো তাহলে লিখো না বিকজ ইউ আর নট ফিলিং ইট অ্যান্ড ইফ ইউ আর নট ফিলিং ইট হোয়াট এভার ইউ রাইট ইজ নট গোয়েন্ট টু বি কনভেন্সিং এনাফ নট অনলি ফর দি অডিয়েন্স বাট ইভেন ফর ইউ ইউ আর নেভার গোয়েন্ট টু বি কনভিন্সড উইথ জোর করে লেখা যায় না জোর করে লিখো না যদি না পারো ছ মাস পরে বসো ওটাকে নিয়ে তখন যদি ইচ্ছে ওটা তখনই লিখে দাও এটা আমি নিজের ক্ষেত্রে দেখেছি মানে তাও গল্পটা মানে গল্প লেখার সময় স্ক্রিপ্ট লেখার সময় সময় লাগে কিন্তু আইডিয়া হোক একদম আইডিয়া হোক বা কবিতা লেখা হোক বা একটু গানের কোনো লাইন লেখা হোক ওটা এইভাবে আসে রাখা উচিত ওটা ওইভাবে থাকলেই আই থিঙ্ক তুমি জোর জবরদস্তি করে একটা জিনিস করতে হবে আচ্ছা আমাকে অডিয়েন্সকে এটা দিতে হবে আচ্ছা আমাদের এটা কভার করতে হবে আমাকে এটা লিখতে হবে আমাকে এই এই যে এটা বিক্রি হয়ে গেলো আমি হয়তো আজকে আমরা চারজনেই বা তুমি আমরা যাই করি না কেন আমরা মিউজিক করে বাড়ি চালাচ্ছি টাকা কামাচ্ছি কিন্তু মিউজিকটা কিন্তু টাকা কামাবো বলে শুরু করিনি শুরু করেছিলাম কেনকে ভালোবাসি ওইটা করার ইচ্ছে আছে কিন্তু মানে আশেপাশে লোকেরা তো মানবে না নাকি শুধু এটা করবে বাড়িতেও লোকজন আছে এইবারে যেটা ভালোবাসি সেটা করে যেইটুকু টাকা কামানো যেতে পারে সেটা করবো টাকার জন্য কেউ শুরু করে না শুরু করে ভালোবাসে বলে তো ওইটা যদি থাকে না মানে এরকম না যে টাকার জন্য শুরু করে না করে আমি 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 আমার আমাদের কথা বলছি টাকার জন্য শুরু করে তার টেকে না মানে আর্ট আর্টে আই ডোট থিঙ্ক এনিওয়ান ওয়ান রিয়ালি স্টার্ট আর্ট বিকজ আমরা কনসিডার ভেরি ফর্চুনেট যে আমরা যেটা যেই জিনিসটা ভালোবাসি যেটা ন্যাচারালি আসে ওটা দিয়েই একটা কারিয়ার আমরা তৈরি করতে পেরেছি জিনিসটা সোজা ছিল ভেরি রেয়ার কিন্তু আমরা আর একটা জিনিস হচ্ছে আমরা এটা করতেও পেরেছি আদিল যেটা বলছে আমরা ডেফিনেটলি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ একটা কৃতজ্ঞতা ফিল করি আমরা যেটা যেখানেই মানি বা যাকেই মানি তার তার কাছে আমাদের প্যারেন্টসদের কাছে আমাদের ফ্রেন্ডসদের কাছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা একসাথে করেছি বলেই বোধহয় টিকিয়ে রাখতে পেরেছি মানে আমরা আজকে আদিল সৌরিশ আর আমি একসাথে বাজাচ্ছি সতেরো বছর মানে দ্যাটস এ দ্যাটস এ লং টাইম অলমোস্ট মানে এই জাস্ট আঠেরো হতে চললো আমাদের তো এই এতটা সময় একসাথে থাকা নানারকমভাবে এক অপরকে দেখা একটা নানা রকম ফেজ অফ লাইফ দিয়ে যাওয়া স্কুল থেকে কলেজ কলেজ থেকে এই ইউএ ইউ এর পরে আমাদের রিলেশনশিপস নানা রকমের তো এই এই ব্যাপারটাকে নিয়ে বোধহয় একসাথে ছিলাম বলেই পেরেছি আমি যাই না ওরা কতটা পারতো বাট আমি পারতাম না এটা আলাদা করে যদি আমি এটা একা করতে হতো বোধহয় কোনো একটা সময় ছেড়ে দিতাম এটা আমিও মানি মানে আমার স্বল্প পরিসরে যতটুকু আমি এখানে লোকের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছে আমার কেন জানি না মনে হয় প্রচুর মানুষ নিজেদেরকে দরকারের থেকে বেশি ক্রেডিট দেয় আমি বলছি না ডিসক্রেডিট করতে আমাদের এখানে আমার টিমেও এখানে যখন বসে আছে যারা নিজেদের কোনো না কোনো সময়ের চাকরি ছেড়ে হোক বা অনেক কিছু ছেড়ে যেটা চায় সেটাই করছে একই ধরনের অনেক প্রতিকূলতা নিয়ে কিন্তু আমার মনে হয় আমি যদি আমার আমাদের চ্যানেলটাকে বলি আমাদের চ্যানেলে প্রচুর জন কাজ করে আমি একজন পরিচালক হিসেবে পরিচালক হিসাবে কাজ করি আরও পরিচালক কাজ করছে অভিনয়তা কাজ করছে এখানে যারা ক্যামেরা করছে তারাও কাজ করছে তো আর্ট ফর্মটা না আনলেস আমি বাড়িতে বসে লিখছি একলা একলা বা একটা লাগলে প্র্যাকটিস করছি একটা ছবি আঁকছি তাছাড়া আমরা যে ফর্মে কাজ করি ইভেন তুমি যদি স্টেজে উঠে একলা গান গাও ঠিক আছে সেখানে দাঁড়িয়েও ইট ইস এ কালেকটিভ টিমওয়ার্ক একজন যদি ফেল করে একজন মানে এখানে যদি আমাদের পডকাস্ট চলতে চলতে যদি ক্যামেরাটা বন্ধ হয়ে যায় ভুল করে যা না করে বা যদি এটা করে যায় সব শেষ কিছু করার নেই ঠিক আছে তো আবার চালু করতে হবে আবার চালু করতে হবে তো আমার মনে হয় সঙ্গে যদি ভালো লোক না থাকে যে তোমাকে সঙ্গে আছে একটা প্রশ্ন আমাদের খুব আসে আমাদের পেজে আমরা আমাদের সবার ইন্ডিভিজুয়াল পেজে প্রচুর লোকজন আমাদের মেসেজ করে যে দাদা ফেমাস হব কী করে তো এই প্রশ্নটা কিন্তু লাস্ট সতেরো মানে চোদ্দ বছরে চেঞ্জ হয়নি প্রথম দিন থেকে যবে থেকে ইন্ডিয়াজ ইন্ডিয়াস ট্যালেন্ট থেকে ফিরেছি কেউ না কেউ এটা মেসেজ করে বলছে যে দাদা ফেমাস কী করে হবো হাউ ডু আই গেট ফেমাস

একটা কস্ট হয় আর একটা ভ্যালু হয় সো ইট ইজ আপ টু ইউ টু সেট দ্য ভ্যালু অফ व्हाट ইউ ডু খুব সুন্দর কথা বলে ভ্যালু ক্রিয়েট করতে হয় নিজের কাছে কস্ট অটোমেটিক হয়ে যায় ভ্যালু ক্রিয়েট করার জন্য আমার মনে হয় কোনো একটা জায়গায় ব্যাপারটার মধ্যে একটা সার্টেন লেভেল অফ অনেস্টি থাকাটা খুব দরকার আমি সব পুরোটাই করছি একটা অন্য জিনিস ভেবে নিয়ে আর যেটা যখন মানে হচ্ছে তখন আমি সেটা নিয়ে একটা অদ্ভুত গল্প বানাচ্ছি গল্প বানিয়ে আমি লোকের সামনে সেটাকে ঠেলে দিচ্ছি হ্যাঁ কিছু কিছু লোক নেবে কিন্তু কতদিন নেবে মানে কিসের জন্য নেবে আর দিনের শেষে তুমি মানে আয়নার সামনে তো নিজেকেই দাঁড়াতে হবে তাই না তো সেইখানে দাঁড়িয়ে তুমি কি বলবে যে আমি একটা এমন প্রফেশনে আছি যেটা আমি নিজেই বিশ্বাস করি না আমার এক একটা গানে আমি এক নিজেই বিশ্বাস করি না আমার লেখায় কোনো বিশ্বাস নেই তো সেইটার থেকে ভালো যে কম টাকা রোজগার করবো কিন্তু যেটা করব সেটা বেটারভাবে করব। আবার একটা কথা আমি বলছি আদিলের থেকে নিয়ে যে এগুলো কিন্তু প্রচণ্ড প্রিভিলেজ কথাবার্তা এগুলো কিন্তু মানে আমাদের মা বাবারা মা বাবারা আমাদের সাপোর্ট করেছে আমাদের বন্ধুরা আমাদের সাপোর্ট করেছে মানসিকভাবে পারিবারিকভাবে সব রকমভাবে বলেই আমরা এই কথাগুলো বলতে পারছি সেটাকে একদমই তাচ্ছিল্য করলে চলবে না এটা সবার জন্যে না এরকমও মিউজিশিয়ানস আমরা দেখেছি যারা তাদেরকে করতে হচ্ছে তাদেরকে বসে বসে দিনের পর দিন গান বাজাতে হচ্ছে লিখতে হচ্ছে কারণ কি তাদের কাছে সেই ব্যবস্থাটা নেই তাদের কাছে সেই সাপোর্টটা নেই বাট যদি মানে মানে দর্শকদের এটাই বলবো যে যদি মানে আপনাদের কাছে তোমাদের কাছে তোদের কাছে যদি এটা থাকে তাহলে এটা কোনোভাবে অবহেলা করাটা উচিত না ফর দ্য ওয়ান্ট অফ ফেম যে আমি ফেমাস হব বা আমার গান সবাই শুনবে তো কতজন শুনলো ওগুলো হবে আস্তে আস্তে সিমিনারলি তোমার পডকাস্টটা নিয়ে যখন তুমি বললে প্রথমে তো বেশি লোক দেখতো না তারপরে দেখা শুরু করেছে কাজটা করে যেতে হয়েছে তো ওইটা কাজটা অন্তর দিয়ে করা ভালোবেসে করা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিসিপ্লিন একটা ইন্টেগ্রিটি দিয়ে করা ট্রান্সপারেন্সি রেখে করা এটা খুব ইম্পর্ট্যান্ট তাই না আজকে বিরাট কোহলি ব্যাট করতে গেলে আর ভাবে ম্যাট ম্যাচটা কিছু শেষ করবো কত টাকা পাবো কত সটে সেটা যে থটে থাকে সেটা তার ম্যাচে কবেই না

তোমাদের কাছে কি এরকম কোনো প্ল্যান ছিল যে আমরা এখন এই ধরনের কোনো অ্যালবাম করতে চলেছি বা খুঁজছিলে কোনো গান গান যেটা তুমি খুঁজছিলাম না আমরা সত্যি কথা বলতে অনুভূতি খুঁজছিলাম ঠিক আছে ইমোশনস খুঁজছিলাম আমার আমরা আমার যেটা মনে হয় পার্সোনালি আমি একটা আদিলের সাথেও কথা বলেছি আমি সরিষের সাথেও কথা বলেছি আমাদের লাস্ট আড়াই বছর না গানের সাথে আমাদের গানগুলোর সাথে কোনো রকম ইমোশনাল কানেক্ট ছিল না এটা হচ্ছে ব্যাপারটা আমরা যে গানগুলো বেরিয়েছে সেই গানগুলোর সাথে কোনোভাবে কোনো ডিগ্রিতে আমরা ঠিক ফিল করতাম না বা টাচ করতাম না আমাদেরকে সেটা ওদের স্টেজে বাজাতাম এবং বেশিরভাগ সময় এটাই দেখা যেত যে সেগুলো আমরা স্টেজেও বাজাতাম না তো আমরা যখন শুরু করেছিলাম আবার নতুন করে শুরু করতে হলো আন্ডারগ্রাউন্ড অথরিটিকে এই পরিস্থিতিতে পড়ে যে আবার করে আবার নতুন গান করব একটা জিনিস আমরা সব কিছু সবাই মিলে ঠিক করেছিলাম যে যেই জয়েন করুক না কেন যেই আমাদের এখানে কারণ আমরা গাইতে পারি না যেইটুকু পারি ওই পেছনে গাওয়াটাই বেটার তো আমরা যেই জয়েন করুন না কেন তাকে কিন্তু একটা সার্টেন অনুভূতি নিয়ে একটা সার্টেন ইমোশান নিয়ে সে যেটাই বিশ্বাস করে সেটা নিয়ে লিখতে হবে সেটা নিয়ে গান বানাতে হবে তাহলেই ব্যাপারটা কাজ করবে বা তাহলেই এটা টিকবে জায়গাটা ওখানেই চলে গেছিলো যে এটা কি টিকবে আর এটা কি করবো আর এটা কী হচ্ছে একটা চোদ্দো বছরের বানানো জিনিস যদি হঠাৎ করে মানে ধ্বংস হয়ে যায় তখন সবার মানে মাথাতেই একটা ডাউট আসে যে কী করবো কোথায় যাব কালকে কি শোটা কোথা থেকে হবে ইভেন্ট ম্যানেজাররা ফোন করে কনস্ট্যান্টলি বলছে ও ইউএ কি ভেঙে গেছে ইউএ নতুন ভোকালিস্ট কোথায় ইউএ নতুন ভোকালিস্টকে তো আমরা না কিছু একটা সময়ের জন্যে একটু হলেও কনফিউজ ছিলাম তখন আমরা যে এক অপরকে যে সাপোর্টটা করেছি ওইটার থ্রু থেকেই আমরা একটা ডিসিশান নিয়েছি এবং সেটা সিট ঢুকে ব্যাপারটাকে আরও বেশি শক্ত করে তুলেছে যে না ভাই যা গান বানানো হবে সেই গানটাই বিশ্বাস করতে হবে বিশ্বাস যদি না থাকে সেই গান বেরোবে না এটা হচ্ছে কথাটা তো ডেফিনেটলি আমরা অনুভূতি খুঁজছিলাম যে কি নিয়ে লিখবো রাদার দেন গানটা বানাতে হবে গান হবে গান হয়ে যাবে আমরা চারজনে মিলে যদি বসেই এক ঘন্টা একটা গান বেরিয়ে যাবে কিন্তু সেই গানটা কি নিয়ে হবে সেই গানটা আমাদের কেমন লাগছে কি ফিল করাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট খুব সুন্দর একটা কথা বলে যে কাজ অনুভূতিটা পাওয়াটা বেশি জরুরি থেকে আচ্ছা আমরা যদি একদম একটু জাম্প করে পেছন দিকে পাঁচটা যাই নিশ্চয় ইন্ডিয়ানস গট ট্যালেন্ট টু টিভি যেমন আমরা কলেজের সময়ে দেখছি এবং আমরা অনেকেই দেখছে জনপ্রিয়তা পাচ্ছ তো আন্ডারগ্রাউন্ড অথরিটি ফর্ম করলো কীভাবে তার আগে আন্ডারগ্রাউন্ড অথরিটি ফর্ম করার একটা খুব স্ট্র্যাটেজিক ডিসিশন স্ট্র্যাটেজিক ডিসিশন হ্যাঁ প্রচণ্ড আমরা তিনজন কম্পিট করতাম একটা ব্যান্ডে আর ইপিআর আর কুন্তল অন্য একটা ব্যান্ডে ছিল তো আমাদের ইপিআরকে খুব ভাল লাগতো বিকজ ই ডিফারেন্ট ওয়াজ ডাইনামিক খুব একটা আর এক তারকাটা ছিল ওর মধ্যে আর আমার এই তারকাটা ছেলেদের আমাদের খুব ভাল লাগে ওকে নিয়েছি ফুল তারকাটা তো ব্যাপারটা হচ্ছে যে ওই এদেরকে আমাদের খুব ভাল লাগে তো আমরা না তিনজনে মিলে ইপিআরকে জাস্ট একটুখানি নিয়ে নিই এবং ওরও আমাদের সাথে ওয়াইফটা হেভি মেলে যে এই তো এই ছেলেগুলো আর আমাদের বেসিক্যালি তখন না খুব একটা আমরা গা করতাম না মানে আমরা দেখতাম যে কোথায় কম্পিটিশান আছে তো সকালে ট্রেনে উঠে চলে যেতাম তো এরম করে 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 আমরা বেশ কয়েকটা কম্পিটিশান জিতি তার পরে আমরা যখন একটা জায়গায় যাই তখন আমাদের মনে হয় যে এইটাকে একটা নাম দেওয়া উচিত তখন ইপিআরই বলে যে আমার একজন বন্ধু আছে সে গিটার বাজায় আমরা সবাই মিলে কিছু একটা করি তো আমরা বলি যে হ্যাঁ করাই যাক তো এবং তখন একটা প্ল্যান করা হয় যে আমরা এইসব কম্পিটিশনে যাবো ইন্ডিয়াজ গড ট্যালেন্টের আইও কোথাও ছিল কোনো প্ল্যান ছিল কোনো প্ল্যান ছিল এটা হবে বা এটা আমরা করবো মানে আমরা করব না এটাই ভেবেছিলাম তো আমরা বলেছিলাম কম্পিটিশন করবো নানা রকম কলেজে গিয়ে বাজাবো আমরা শুধু ইংলিশ গান ইংলিশ গান করবো মানে হিন্দি গানও করবো এটা ভাবিনি কখন তো সেইটাই আমরা একটা খুব স্ট্র্যাটেজিক্যালি একটা ব্যান্ড বানাই যেই ব্যান্ডটা যাবে গিয়ে কম্পিটিশন জিতবে কারণ কি আমরা এখানে চারজনে যারা বসে আছি তারা প্রায় পঞ্চাশ ষাটটা কম্পিটিশান তো জিতেই চি মানে আলাদা আলাদা প্রজেক্টের সাথে একসাথে বাজিয়ে মানে কলেজ কম্পিটিশানটে বাজানো এবং জেতাটা এক ওইভাবেই আমরা তখন রোজগার করতাম মানে কোনো একটা কম্পিটিশানে যাব সেখানে পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি সেটা জিততেই হবে কারণ কি সেটা যদি না যেত তাহলে আর মিউজিক চলে গেলো শেষ তো ওইটার জন্য সবাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে পাবে এই হচ্ছে ব্যাপার তো স্ট্র্যাটেজিক্যালি বানানো হয় আন্ডারগ্রাউন্ডে তো দু হাজার আট নয় দু হাজার দশ

যেটা একটা আনডিফিটেড ব্যান্ড ইন্ডিয়া কলেজ সার্কিটে নিয়ে এটা কোনোদিন সেকেন্ড আসেনি এই মুহূর্তে এটা সবথেকে ভালো ব্যান্ড নেম এটা ভালো ব্যান্ড নেম আর পৃথিবীতে এক্সিস্ট করে না কি কোনোদিন হারেনি তো আমরা যখন আমরা মাঝে মাঝে আনডিফিটেড হয় সো এটা নিয়ে আমরা ইউএ শুরু করি তো ইন্ডিয়াস গটারিনটা কি ভাবে হলো আসামে তুমিই বললে যে এটা প্ল্যানের মধ্যে ছিল না একদমই প্ল্যানের মধ্যে ছিল না बिकॉज আমরা মানে তুমি ওর কথা শুনে বুঝতেই পাচ্ছো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা যাব আমরা কম্পিটিশন্সে বাজাবো পাপ টোর হবে নিয়েদের ইন্ডি অরিজিনাল বের করব বা যাই করব কম্পিটিশন করব কম্পিটিশন করে জুরি ব্যান্ডটা একটা বেটার জায়গা যাই ভাবে করব কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে এটা কোন মাসে হয়েছিল। এটা এটা শুরু হয় আদিলের কাছে কলাশা শুরু হয় হচ্ছে জানুয়ারি থেকে एक्चुअली আমরা ওই এর মধ্যে একটা শো করছিলাম তখন যেখানে বেসমেন্ট বলে একটা জায়গা ছিল ঠিক আছে এটা বেসমেন্টে ছিল এটা স্যামিলটন হোটেল মানে জয় হিন্দ পাশে একটা আছে ওর নিচে একটা জায়গা আছে যেখানে লোকজন গিয়ে গান ফান শুনে প্রচুর একটা মানে নোংরা জায়গা আমরা আমরা খুবই বয়স্ক ওখানে ওরা খুবই কম পেমেন্ট দিত আর তোমার যতই মেম্বার থাকে ব্যান্ডে দুজনের খাবার দেবে অনেকটা ফ্রাইড রাইস আমরা ওটাই শেয়ার করতাম কি কথা বলে লাভ নেই এরকম গল্প বলতে শুরু করলে পডকাস্ট এটা ঠিক আছে আমার এটা আমার কথা বলতে খাবার ওই আর কি মানে ওখানে কিন্তু আমরা খুব মজা করেছি এবং যখন কিন্তু আমাদের বয়সটাও এরম ছিল যে আমরা যাই আসে না মানে আমি বলছি না একটা খুব অদ্ভুত নোংরা একটা জায়গা ছিল মানে নোংরা মানে বলছি না যে নোংরা মানে ওই একটা আমরা বলি না ব্যাপারটা নোংরা আছে তো একদম ওরকম ছিল তো আমরা ওখানে বাজাই তো ওখানে আমাদের একটা আমাদের যে শোগুলো তো ওগুলো খুবই ওহ তোড়া ব্যাপার হতো লোকজন আসতো বেশ দাপাদাপি হতো একটু লাপা লাপি করতে আর আসলে আমরা হিন্দি গান এজ আ জোক বাজাতাম হ্যাঁ তো তাই যে उर्वशी হাম্মা এগুলো আমরা খিল্লি করে বাজাই যে এগুনো করা আই এই দেখো আবার বাজলাম রুক্মিণী বাজাতাম সেখানে আবার অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতাম নাচতাম এসব অনেক কিছু করতাম করা যাবে না না করা যাবে না বয়েস করা যাবে বয়স বেরিয়ে গেছে বিয়ে হয়ে গেছে দেখবে তো বউ তখন বলবে কি করছো সো ওইখানে আমরা বাজাতাম তারপরে শরীর বল তারপরে ওখানেই আমরা উর্বশীটা ওখানেই বাজাই সাপোজিটলি ওখানে কেউ ছিল ফ্রম ইন্ডিয়াস গট ট্যালেন্ট অর এনি রিপ্রেজেন্টেটিভ যে দেখে তারপরে আদিলকে কল করে তার মাথা খারাপ হয়ে যায় তার মাথা মাথা খারাপ হয়ে গেছে সে ফোন করে বলে শোনো তোমাদের আমরা এখানে চাই তোমরা শোতে আসো

টিউবলাইট খাই না আমরা যাবো না আমরা আমার খুব জিনিসটাকে ভালো লাগে মানে অভিয়াসলি এটাকে বলাটা একদমই উচিত হয়নি আমার কিন্তু লোকটা না কোনো রকমভাবে এবং লোকটা কিন্তু এটা খুব মানে মানে গণ্যমান্য ব্যক্তি ছিল ওখানে মানে এরম না যে কেউ একটা প্রোডাকশানের ছেলে ফোন করছে না মানে এটা ক্রিয়েটিভ ডিরেক্টর ফোন করছে এবং ও কনস্ট্যান্টলি ফোন করছে

তো এবারে এবারে এক্স্যাক্টলি ওটা খায় মানে আমরা তখন একটু মানে একটু ব্র্যাশ আর একটু পিওরলেস মানে ইন্ডিয়ার স্কট্যালেন্টে গিয়ে সালমান খানের ভাইয়ের সাথে কি সব হয়েছে তো আলাদা একটা তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন যাই তখন মাছখানে একটা ইয়ে বের আমরা ছেড়ে দিই ও ফোন করতে থাকে আমরা বলি যে ওকে আর ধর না তারপরে একটা একটা কম্পিটিশন বম্বেতে আসে সেই কম্পিটিশানটা দশ বছর পরে হচ্ছিল ইন্ডিপেন্ডেন্স রক রক এবং এখনো পর্যন্ত প্রচণ্ড রেসপেক্টেড আমরা এখনও বাজাইনি এবং আমাদের বাজানোর প্রচণ্ড শখ মানে ইটস ওয়ান অফ দ্য থিংস দ্যাট আর ইন আর বাকেট লিস্ট তো আমরা সেইটাই বাজানোর একটা অপরচুনিটি পাই কিন্তু ইংরেজি মিউজিক রক মিউজিক তো ওরা বলে যে তোমরা তোমরা কনগ্র্যাচুলেশনস তোমরা পেয়েছো কিন্তু তোমাদেরকে এখানে নিজেদের পয়সায় আসতে হবে তোমাদের নিজেদের পয়সায় থাকতে হবে তখন তো একুশ বছর বয়স কোনো পয়সাই নেই মানে এখান থেকে বম্বে যাব চারজনে কোথায় থাকবো আর অতটাও রকচটা ছিলাম না যে সব নিয়ে চলে গিয়ে রাস্তায় ছুঁয়ে পড়বো ওটাও ছিল না মানে অতটাও রকস্টার ছিলাম না তো তখন কি হয় তখন এই লোকটা ফোন করে এবং তখন এই লোকটার আমাদের খুব ভালো আমাদের একটা মাথায় একটা ফোন দিয়ে আটে আদিল বুদ্ধি আসে যে তখন আদিল বলে যে ফাদিল ফোন করে বলে প্রথমবার আদিল ইন্টারেস্ট নিয়ে কথা বলে কি বলেছিল আমি বলেছিলাম যে মানে আমরা যদি যাই যদি যাই তখন যাই না যদি যাই ঠিক আছে তাহলে তোমরা আমাদের কি দেবে তো বলছি যে না কোনো তো কিচ্ছু পেমেন্ট নেই এটা তো একটা কম্পিটিশান না না পেমেন্ট না আমাদের কি

থাকবো বাজাবো কিন্তু আমাদের দুটো কম্পিটিশান আছে ওটা আমাদেরকে বাজাতে হবে বাজাতে দিতেই হবে একটা হচ্ছে ইয়ামাহা এশিয়ান বিচস আর একটা হচ্ছে আইরক দুটোই বম্বেতে হচ্ছিলো সেই সময় এবং ওগুলো বাজানোর জন্যই আমরা বোম্বেতে যাই এবং তার উপরে আদিল বলেছিল না না ওদেরকে বল আমরা লাইনে দাঁড়া বলি না আমরা ঢুকবো বাজাবো বেরিয়ে যাবো ওরা বলেছিল যে তোমাদের যা চাই মানে আমরা তখনো বুঝতে পারিনি যে ওরা আমাদের এত খাতির কেন করছে এবং বিশ্বাস করবেন আমরা যখন গেছিলাম যেদিনকে আমাদের অডিশন ছিল সেদিনকে ওরা আমাদেরকে বারো ঘন্টা শুট করেছিল এবং আমরা বলেছি ওই যে ফার্স্ট এটা যেটা উর্বাশী বেরোয় ওটা বারো ঘন্টা শুট করেছিল আমাদেরকে মানে মানে আমরা ভাবছি এতক্ষণ ধরে কি হচ্ছে দেখাবে তো পাঁচ মিনিট তো তারপরে সবাই বলছে তোমরা তো ফাইনাল তোমরা তো ফাইনাল আমরা বলছি যে এখান থেকে ফাইনালে তুলে দিচ্ছে তোমরা ফাইনাল মেটিরিয়াল আছো এবং তখনও আমরা ভাবছি যে মানে আইটা এটা তো খিল্লির জন্য করি আমার আমরা উর্বশী আবার কে করবে তো তারপরে বোম্বেতে যাই এবং বম্বেতে গিয়ে ওই সালমান খানের ইনসিডেন্টটা হয় কি হয় বলা যাবে না 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 বলা যাবে একটা টাইপের হয়েছে আমরা একসাথে হোটেল রুমে ছিলাম তো আমাদের ঠিক যেই এপিসোডে সালমান খান এসেছিল তার আগের রাতে তার দু রাত আগে আমার কাছে টেক্সট আসে তখন হোয়াটসঅ্যাপ ছিল ওই পাশে দুটো ও আমার না আমার দাদার ছিল বাট হোয়াট এভার তখন হোয়াটসঅ্যাপ ছিল না তো একটা আননোন নাম্বার দিয়ে এস এম এস আসছিল যে হাই মাই নেম এস সোহেল ডু ইউ নো মাই ব্রাদার সালমান এটাই আসে কিন্তু এক্স্যাক্টলি মেসেজ এইবারে আমরা দুজন যে স্কুলে পড়ি ছটা সোহেল আর আটটা সালমান আছে আর তারা ভাইও তো আমরা ভাবছি যে কে সালমান কে সোহেল চিনি না আর আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি যে সালমান খান এখনো এক্সপেক্ট করিনি এখনো মেসেজ এলে আমরা এখনো বলবো যে কি হচ্ছে তো ও সোহেল খান আমাকে মেসেজ করছে আর ও একবারও কল করে নি শুধু মেসেজ করছে আর ও কনস্ট্যান্টলি আমাকে জিজ্ঞেস করছে যে তুই সোহেল কোয়ান দা গিয়া তুই সোহেল কোয়ান দা গিয়া এবারে আমার ঘুম পাচ্ছে সকাল থেকে উঠে আমি বলছি কি করছে ভাই এবং ও না বলেছিল ওর না মনে হয়েছিল কেন জানি না ওর কোনো একটা জায়গায় মনে হয়েছিল এটা সোহেল খান হতে পারে কিন্তু আমি এমন ভাবে জিনিসটাকে দাচ্ছিল্য করেছিলাম হ্যাঁ সোহেল খান ফোন করে একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেক প্রত্যেকটা কিন্তু দেড় টাকা করে কাটছে এই যে প্রত্যেকটা মেসেজের রিপ্লাই ও দিচ্ছে আমি বলছিলাম না যে পয়সা কড়িটা খুবই ইম্পর্টেন্ট এই যে প্রত্যেকটা সোহেলে কে কি কি হচ্ছে যত বড় হলে কি ন্যাশনাল আছি এক একটা এখনকার ছেলে ছেলেপিলেরা বুঝবে না পয়সা কাটা কি ব্যাপার কতটা ইম্পর্টেন্ট হয় ওই টুকু মেসেজের মধ্যে কথাটা বলে দেওয়া যাতে আর টাকা না কাটে তো কি লিখে তো আমি ভুল ভাল আমি বলছি เฮ डोंট ডিস্টার্ব মি হু আর ইউ লাইক প্লিজ গো অ্যাওয়ে वेरी బిজি এশপ বলছি আর মানে আমি খুব ক্লিন ভাবে বলছি কি লিখেছিলাম মানে অনেক খুবই খারাপ বকরে লাগা খুবই ভুল লিখেছিলাম তারপরে ও বলে ওকে মাই ব্রাদার উইল সি ইউ টুমরো তো তখন এবারে তখন তো আমরা বেবেজি পুরো কিললি হ্যাঁ আমরা ভাবছি আর তার আগের দিন তার দুদিন আগে আমাদের সাথে একজন একটা খেলেছিল হ্যাঁ তার ঠিক দুদিন আগে আগে আমাদেরই একটা বন্ধু আমাদের ফোন করে কি একটা প্র্যাঙ্ক করেছে আমরা ভাবছি যে সবাই করছে পরের দিন আমরা যখন শ্যুটে যাই লেট করে অ্যাজ ইউজুয়াল ওখানে গিয়ে সে ওখানে যখন আমরা যাই তখন আমরা গিয়ে ঘুমিয়ে পড়তাম সেটা ঠিক আছে কারণ কি ডাকতো ছটায় শুট হতো সন্ধ্যে সাতটায় এরকমই হয় মানে গিয়ে চলে যায় তখন হঠাৎ করে লোকজন এসে বলে ভাই ভাই আসছে ভাই আাই ভাইয়া এবারে ভাইকে আমরা চিনি না মানে আমরা জানি না যে ভাই দু হাজার দশ সালমান খানকে ভাই বলা হয় তখনও কিন্তু ওই ভাই এরাটা আমি আমরা জানি না অ্যাটলিস্ট তখন আমরা বলছি কে এসেছে তারপরে বাইরে গিয়ে দেখলাম যে সালমান খান আছে তো সালমান খান ওর ওর সাথে হাত মেলায় হাত মিলিয়ে বলে যে তো তুমি আমার ভাইকে কি বলেছো হ্যাঁ ঠিক এরম ভাবে বলে তারপর তোমার কিছু ছিল আমি রেসপন্স আমার রেসপন্স ছিল যে আমি একা কিছু করিনি এটা একটা গ্রুপ যদি যা যা হবে একসাথে হবে তো এইটাই এটাই হয় তারপরে খুবই এক্সাইটেড লাগে অনেক কিছু খুব তাড়াতাড়ি হতে শুরু করে যেটা খেয়ে রাখতে পারি না আমরা আমরা একটু ছিলাম বিকজ আমাদের জন্য প্রথম ইন্টারাকশন এবং সত্যি কথা বলতে পুরো ইন্ডিয়া গড় ট্যালেন্টেড জার্নিটা না পুরো একটা ব্লারের মতন মানে ওই জার্নিটায় আমাদের সাথে এত কিছু হয়েছে আর এত কিছু হয়নি মানে যা হয়েছে সেগুলো কিছুই হয়নি মানে বেসিক্যালি এটা মানে এমনই অবস্থা যদি ভিডিওগুলোও ইউটিউবে নেই মানে শেষ পর্যন্ত এটাও হয়ে গেছে তো আমরা একটুখানি বুঝতে পারছিলাম না কি হচ্ছিল মানে তখন আমাদের একটা মেন্টালিটি ছিল আই কামিং ফ্রম ওয়ে উই আর বিইং দ্য কাইন্ড অফ পারসন আমাদেরকে যদি কেউ কিছু জিজ্ঞেস করতো আমরা বলতাম হ্যাঁ তুমি এটা করতে পারবে হ্যাঁ তুমি এটা তুমি কালকের মধ্যে তিনটা গান বানাতে পারবে হ্যাঁ তুমি কালকে সকালবেলা আসবে হ্যাঁ কালকে এরকম সব কিছুতেই হ্যাঁ বলতাম তো সেটা দিয়েই আমরা

তো এটাই হচ্ছে মোদ্দা কথা যাই হয়েছে ওটা কিন্তু ওটা শোর মধ্যেই শোয়ের মধ্যেই হয়েছে শোটা স্ক্রিপ্টেড না মানে ইটুকো বলতে পারি শোটা স্ক্রিপ্টেড না কিন্তু আমাদের অ্যাপ্রিশিয়েট করেছে অফ কোর্স কিন্তু এই যে এই করো ওই করো এই কাজ ওই কাজ ওটা একটু মানে ইট ওয়াজন্ট ভেরি ট্রান্সপারেন্ট অলসো ইট খুবই মানে মানে সিন্স টকিং अबाउट একটা আ কন্ট্রাক্ট ইনভলভড ছিল যেটাতে আমাদের খুবই কোয়ার্স করা হয়েছে তখন মানে তখন উই ওয়ার নট অ্যাওয়ার অফ লিগাল প্রসিডিংস তো খুবই কোয়ার্স করা হয়েছে যে তোমরা সাইন করো নালে তোমাদের নেক্সট এপিসোডে তুল তোলা যাবে না কপিরাইট

ওই অ্যাটিটিউডে চলে যাচ্ছি যে আমরা নিজেদের জিনিস করব নিজের গান করব নিজের পার্সোনালিটি নিজের পুরো ব্যাপারটাকে ফোরফ্রান্টে রাখবো যেটা দিয়ে আমরা টু থাউজেন্ড টেনে শুরু করেছিলাম যেটা সামহাও ইন দ্য মিডল একটু হারিয়ে গেছিলো উইথ দ্য ওল্ড লাইন আপ এটা কিসের কিসের জন্য বলো তো আমরা না একটা খুবই প্রিলিমিনারি স্টেজ অফ ফেম দেখেছি খুব প্রিলিমিনারি প্রচণ্ড নেসেন্ট জিনিসটা বেশি ফেম দেখিনি আমরা ওই আমাদেরকে আমার পাড়ার লোক ছেনে আমার কলকাতার লোক ছেনে এইটুকুই কলেজের ছেলে পিলেরা ছেড়ে এইটুকুই এই ফেমটাকে কিন্তু ফেম হিসেবে ক্লাসিফাই করা যায় না অরিজিৎ সিং হচ্ছে একজন ফেমাস লোক এই যে এইটুকু ফেম আমরা যখন পেয়েছিলাম না আমার আমার মনে হয় যে কোনো একটা জায়গায় যখন এটা এটা বেশি দিন থাকে না এটাকে টিকিয়ে রাখার মানে টিকিয়ে রাখার রকম প্রচেষ্টা করা উচিত না কারুর মানে লোকের জাস্ট যেটা সিট বললো যে নিজের কাজ করে যাও নিজের কি মনে হচ্ছে কি ভাবছো এটা নিয়ে ভাবো রাদার দেন তোমার কি করে ফেমটা মানে একভাবে থাকবে এটা ছাড়া যখন এটা চলে যায় না আমরা কোনোভাবে যেন এটার পেছনে পড়ে গেছিলাম কিছু বছরের জন্য শুধু বয়সটা কমের জন্য না ব্যাপারটা হচ্ছে যে এটা আমার মনে হয় একটা মানুষের যে কোনো বয়সেই হতে পারে আমার এরম না যে চল্লিশ বছরে কেউ যদি হঠাৎ করে ফেমাস হয়ে নন ফেমাস হয়ে যায় ওইটা একটু মনে হয় ইটস নট লাইক উই ডিডেন্ট ট্রাই আমরা অরিজিনাল মিউজিকও মানে ওই পুরো তেরো বছর উইথ দ্য ওল্ড লাইন আপ আমরা অরিজিনাল মিউজিক ট্রাই করেছি কিন্তু ফর সাম রিজন ইদার এ ডেন ওয়ার্ক অর মেবি ইনাফ আমাদের কনভিকশনই ছিল না এটা সেট খুব বলে সেটা হচ্ছে যে এই যে আমরা দেখি না লোকজন ফেমাস আমরা লোকজনকে না শুধু ওদের ফেমাস পর্যায়ে দেখি সে ফেমাস পর্যায়টা হয়তো পাঁচ বছরের কিন্তু সে ওই ফেমাস পর্যায়ে আসার আগে যে কত বছর রগড়াচ্ছে সেটা কিন্তু আমরা দেখি না সেটাকে আমরা কোনোভাবে কোনোভাবেই কনসিডার করি না যে সে কি মধ্যে দিয়ে গেছে আমরা শুধু তাকে দেখি যে ও গানটা দিল দেখলি গানটা হিট হয়ে গিয়ে এখন হান্ড্রেড মিলিয়ন ভিউজ এখন তো কামাচ্ছে ভাই এটা কিন্তু জার্নিটা নয় এই জার্নিটা ডেফিনেটলি এবং ব্যাপারটা হচ্ছে আমরাও এখন ওই আমাদের জার্নি তো এখনও ওইটা আসেনি এবং আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল যে আমরা ওই যে হানড্রেড মিলিয়ন টু মিলিয়ন এই জিনিসগুলো নিজেদের জন্য সেট করিনি এবং এইটা করার এখনো পর্যন্ত অপরচুনিটিটা আছে আমাদের কাছে যে একটা গান যেটা লোকের অ্যাকচুয়ালি ভালো লাগলো এবং যেটার সাথে আমি অ্যাকচুয়ালি কানেক্ট করে স্টেজে উঠে বলতে পারলাম যে এই গানটা আমারও ভাল লাগে তোমাদেরও ভাল লাগে সেটার জন্য কোনো গল্প অ্যাজ আর্টিস্ট অ্যান্ড অ্যাজ আমাদের এজ হয়েছে আর আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে আমরা বুঝেছি দ্যাট দ্য স্যাটিসফ্যাকশন সি উই হ্যাভ প্লেড ইন অফ ল্যাক্স অফ পিপল

উই রিয়েলি ওয়ান্ট পিপল টু গো ব্যাক হোম উইথ আর সঙ্গস কম টু দ্য শো উইথ আর সঙ্গস উইথ সঙ্গস দ্যাট উই হ্যাভ রিটন আর এই জিনিসটা সিড খুব পোস্ট করেছে আমাদের ওয়ান্স হি কেম ইন দ্য লাইন আপ ওরিজিনাল মিউজিকটা খুবই আমাদেরকে খুবই রি ইন্সপায়ার করেছে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম টু থাউজেন্ড টেনে ওই ফিলিংটা আবার চলে এসেছে বিকজ হি কে এম এক্সাইটেড অবাউট ডুইং নিউটলে হি কেম এক্সাইটেড হি ওয়ান অনেকের মধ্যে থাকে না যে ওই ইচ্ছেটা ভাইরাল করে দেয় তোমার মধ্যে বন্ধুরা তাকে দেখবে কোথাও একটা ঘুরতে যাবে ও যেটা বলছে ফাইনালি সবাই ওখানে যেতে চাইছে আরও একটা জিনিস আমি যদি ব্যাপারটাকে এভাবে দেখি যে সিট যেহেতু অনেক পরে এসেছে এবং সিট হয়তো তোমাদের থেকে তো হয় ছোটো সম্ভবত তাই আচ্ছা তাই হোক তো তার একটা দৃষ্টিভঙ্গি তোমরা একটা কাজ তোমাদের মতো করে করতে হিসেবে না বাইরে থেকে আসা যেমন আমি যখন কাজ করছি তখন একজন পরিচালক হিসেবে গল্প লিখছি টিমে যাচ্ছি অনেক সময় ক্রিয়েটিভ টিমে বাইরে থেকে একটা অন্য ধরনের এনার্জি নিয়ে আসছে সেটা ভালো খারাপ হতে পারে খারাপও হয়েছে অনেক পরে ছুটিছে সেটা যাচ্ছি না অনেক সময় যে কেউ একটা ডিফারেন্ট একটা পার্সপেকটিভ নিয়ে আসে যে এরকম করতে করা যেতে পারে না

আমার দিক থেকে আর আমি কি বলছি যারা আর কি আন্ডারগ্রাউন্ড অথরিটিকে এত বছর ধরে চেনে বা ওদের মিউজিক শুনে বড়ো হয়েছে ওরা হয়তো জানে না কি আমার অ্যাসোসিয়েশনটা ব্যান্ডের সাথে কীভাবে বা কতটা পুরনো বা কিভাবে চিনি তো ওইটার জন্যে আমি আর কি বল হাজার ষোলো ডিসেম্বরে আমি ফার্স্ট মানে ডিসেম্বর একটু আগে আই অ্যাকচুয়ালি ডিসকাভার্ড দ্যার আই কুড সিং আমি তার আগে গান গাইতাম না আমি আই ইউস টু বি ডান্স আই ইউস টু বি পেন্টার আমি গ্রাফিক ডিজাইনিং ভিএফএক্স এগুলো নিয়ে কাজ করছিলাম এইগুলোই এগুলোর মধ্যে আমার ইন্টারেস্ট ছিল তো আমি এগুলো নিয়ে করছিলাম এবারে আমি আমার জন্মদিনে একদিন গাইছিলাম আর আমার বন্ধুরা বললো ভালো গান করিস খুব বাজে গাইছিলাম কিন্তু ওদের জন্য ওটাও ভালো ছিল বাট ওরা যেহেতুকে ওটা বলেছে এবারে বন্ধুরা পাশ থেকে বলছে ভাল লাগছে শুনতে এই ওই তো এবারে আমি ওটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম আর আমি সারাদিন গান শুনছি গান তোলার চেষ্টা করছি তখন জ্যাজ ফেস্টে আমার আদিলের সাথে একবার দেখা হয় আর আমি এমনিতে আর কি মানে এরকম একটা জায়গায় যদি থাকি যেখানে আমি লোকজনকে চিনি না আমি চুপচাপ বসে থাকি আমি বেশি কথা বলি না তখন বন্ধুবান্ধবদের মধ্যে আমি ফাটিয়ে কথা বলি ঠিক আছে বকতে থাকবো আমি তো আমি আদিলকে দেখেছি আর আমি তখন আদিলকে চিনি না কিন্তু আমি তাও ওর কাছে গেছিলাম কি আমার ইচ্ছে ছিল কি আমি মিউজিক করতে চাই আমি এটা শিখতে চাই আমি আর বুঝতে চাই ব্যাপারটাকে আর ওর কাছে যাওয়ার আগে এই কথাগুলো বলার আগে আমি এরকম অনেকজন আছি যারা হয়তো ওদের থেকে অনেক কম কমপ্লিট ছিল ফাইন্যান্সিয়ালি হোক ওদের মিউজিক নিয়ে হোক ওই 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 ক্যাটেগরিতে ওরা আর কি অতটা কমপ্লিট ছিল না যারা আর কি আমার দিকে ঘুরেও তাকায়নি যখন আমি ওদেরকে আর কি বলেছিলাম কি জ্যাম করবে ক্যান উই মিট অ্যান্ড ক্যান বি প্লিজ জ্যাম কেন কি ওরা চেনে না কে ওরকম প্রত্যেক দিনই আসছে তো বাট দেন আমার যেই জিনিসটা মাথায় ছিল যখন ওরা মায় ও অ্যাকচুয়ালি আমাকে যখন আন্ডারগ্রাউন্ড অথরিটির জন্য এবারে যখন বলেছিল আমার মাথায় ওই জিনিসটা ছিল কি যখন আমি কোনো জায়গাতেই ছিলাম না তখন আমি ওদের কাছে এসেছিলাম আর ওরা খুব উইলিংলি বলেছিল হ্যাঁ চ বসি জ্যাম করিয়ে করি ওই জিনিসটা আমার মাথার মধ্যে সেদিন থেকে আজব্দি ছিল যেদিনকে আমার কাছে ওই অপরচুনিটিটা আসলো কে হোয়াট ইজ ইট দ্যাট আই ক্যান ডু ইন রিটার্ন ফর ইউ বিকজ ইউ অ্যাকচুয়ালি স্টুড আউট অ্যান্ড টুক কেয়ার অফ আ লট অফ থিংস ফর মি অ্যাট দ্যাট পয়েন্ট ওয়ান নোবডি এলস ওড হ্যাভ অ্যান্ড আই ডেড নট নো লট অফ পিপল আই ডোন্ট কাম ফ্রম আ ফ্যামিলি যেখানে মিউজিশিয়ানস ছিল কোনো সময় আমার বন্ধুর সার্কেলের মধ্যে মিউজিশিয়ানস ওই জিনিসটা নেই কেউ প্রফেশনাল মিউজিশিয়ান ছিল না আমার যত মিউজিশিয়ান বন্ধু বান্ধব মিউজিক সার্কিটে আসার পরে একটাও আগে না যেটার জন্য আমার মানে আই ফেল্ট দ্যাট হ্যাঁ আমার কাছে যদি আসছে ওরা আর ওরা আমার জন্য যদি এতটা করে থেকেছে আমি করবো এটা কিন্তু মজার ব্যাপারটা হলো যখন আমরা প্রথমবার পারফর্ম করছিলাম একটা এমনি একটা শো করছিলাম ওই সময়ও মানে ওই সময়তেও ওরা অরিজ দুখানা অরিজিনাল গান বাজিয়েছিল আমার সাথে আমি যেদিন থেকে গান গাওয়া শুরু করেছি সেদিন থেকে আমি লিখতে শুরু করেছিলাম বিকজ আমি স্টেজে যাকে দেখছি আমি ওর গানটা গিয়ে গাইবো কারণ কারণ আমার পছন্দ আমি এটা ফ্রেডি মারকিউরির গান করছি আমার পছন্দ এক্সেল রোজ করছি পছন্দ স্টিভেন টাইলার করছি পছন্দ আমার এগুলো আমার ফাটিয়ে লাগে আমি তাই জন্য করি কারণ কারণ আমার এগুলো পছন্দ কিন্তু what is it that inspired me is that dude ये करना है ऐसा करना है आई डोंट नो स्टीवन टायलर बिकॉज़ स्टीवन टायलर वाज सिंगिंग एआर रहमान का गाना नहीं और यहां पे कोई छोटा बड़ा का नहीं है एआर रहमान को जो रिस्पेक्ट मिलता है वो इसलिए मिलता है क्योंकि वो उसका गाना है এ আর রহমান ও সিফ বপ্পি লহরি গানা গানেকে লি নেই মিলতায় না বপ্পি লহরি কিছু অর্থ নিয়ে মিলতায় হর কিছু এক দরজা দিয়ে যা কিসের জন্যে বিকজ অফ দেয়ার ওন মিউজিক অ্যান্ড আই অলওয়েজ বিলিভ ইন এট আই অলওয়েজ ওয়ানটেড ইট অ্যান্ড শোড এট দে এবারে এত কাজ এত লোক ডাকছে তোমার একটা রকমের কভার হয়তো খুব ফেমাস হয়ে গেছে ওইটার জন্যে অনেকে তোমায় ভালোবাসে ওইটা লোকে শুনতে চাইছে এইগুলোর মধ্যে না আর এত বিজি স্কেজল হয়ে যায় অনেক সময় লোকে হারিয়ে যায় সবাই সবার সাথে হয় অনেক সময় উই জাস্ট লুজ সাইট অফ হোয়াট উই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ডু কী করতে চাইছিলাম তো একটাভাবে কী হয়েছে মানে এই একটা বছর এই যে ইন বিটুইন অল অফ দিস টর্ম অয়েল নিজের ব্র্যান্ডের মধ্যে যাই হোক যেইভাবে যাই হয়েছে ওদের ওটা পুরোপুরি ও ওদের ব্যাপার আর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে গিয়ে জিনিসগুলো শেষ হয়েছে কিন্তু ওই সময়টা আই থিঙ্ক একটা খুব ভালো রিলিফ পয়েন্ট ছিল এদের জন্যে যেখানে সব কিছু একদম মানে দ্যার ইজ নাথিং দিস ইজ জাস্ট এ হোয়াইট ব্ল্যাঙ্ক পেপার কত লোকের জন্য তুমি ভেবে দেখো আজকে আমরা এই যে গান বের করছি যদি তিন হাজার ভিউও প্রথম দিনে আসে আমরা ওটা পাচ্ছি কতজন আছে যারা আজকে মিউজিক শুরু করছে আজকে পরশু দিন হয়তো একটা গান বের করবে তিরিশ জন হয়তো গানটাকে জানে না আমাদের অ্যাটলিস্ট লোকেরা জানে অ্যাটলিস্ট লোকেরা শুনেছে ওরা গানটা পছন্দ করলো অপছন্দ করলো পরের কথা সব অনেক লোকে আছে যাদের ফুচকা পছন্দ না তার জন্য ফুচকা তো বিক্রি হওয়া বন্ধ হচ্ছে না না হবে আমরা আমাদের কাজ

পার্সোনালি চিনি তার আগে আমি ক্লাস নাইনে থাকতে ওরা ইন্ডিয়াস গট ট্যালেন্টেড রয়েছে আমি আমার বোর্ডিং স্কুলে রয়েছে আমি দেখছি ও আজকে কলকাতার বাইরে আজ ফাটিয়ে এবার আমার ওখানকার বন্ধু বিহার ফিয়ার যার রয়েছে থাইল্যান্ডে দেখে মেরে একা মেরে একই বন্ধু বান্ধবদের ঠিক আছে তো এরকম হচ্ছে ওইখান থেকে কাটটু আমার বন্ধুত্ব হয়েছে ওরা আমাকে হেল্প করেছে অ্যান্ড আমি যখন স্টেজে মানে আমি একটা শোতে ছিলাম যেখানে আর কি আমি আদিলদের শ্যুটের মাঝখানে অনেক সময় কল করেছে যে ভাই এখানে কি অবস্থা সবাই সাতেরো আঠেরো বছর ধরে গান করছে আমি তিন মাস চার মাস হয়েছে আমি গান করছি কি করে জিতলে জিতলে প্রবলেম বাট ওর মধ্যে একটা জিনিস ছিল যেটা অ্যাকচুয়ালি আমাদের তিনজনের একটা কোয়ালিটি আছে উই ট্রাই টু লুক ফর পিপল যাদের একটা কিচ্ছু সামথিং ডিফারেন্ট আছে তার কাটা তার কা যাই হোক মানে মিউজিক্যালি বলছি সিডের মধ্যে একটা স্পার্ক শুরু থেকেই ছিল অ্যান্ড এটা আমার মানে কনভিকশন ছিল ওদেরকে এসে শুরুতে আই আই থিঙ্ক আই কেম এন্ড টোল্ড দিস গাইজ বলেছিলাম যে আই ফাউন্ড দিস রিয়েলি গুড সিঙ্গার উই শুড ডু এ শোথ হিমসো বিফোর যখন আমরা ভাবছি যে লাইন আপ চেঞ্জ হবে তখন আমি ইমিডিয়েটলি বলেছিলাম যে সিট ইস দ্য গাই কোনো অডিশন করতে হবে না কারোর সাথে কথা বলতে হবে না

মানে কেন গ্রুপটা ভেঙে মানে গ্রুপ থেকে একজন চলে গেল যেন ই ভিআই যেমন বেশি ছিল ঠিক আছে তো সেখান থেকে তোমরা কেন এই ডিসিশনটা নিলে মানে উভয় দিক থেকে যে নাও এটা সেপারেট হওয়া উচিত না না ডিসিশন না একার ছিল না আমাদের উভয় ব্যাপারটা খুবই প্রচণ্ড অ্যামিকাবল ছিল মানে আমাদের বোধহয় এর থেকে ভালো ব্রেকআপ কোনদিন দিন কখনো হয়নি না সত্যি কথা এমিকাবল অন দ্য সার্ফেস ছিল ভেতরে ভেতরে টু বি ভেরি অনেস্ট আমাদের আমাদের ভেরি অনেস্টলি আমাদের ফর বিজনেস রিজনস লাইন আপটা চেঞ্জ হয়নি ফর পার্সোনাল অ্যান্ড মরাল রিজন্স লাইন আপটা চেঞ্জ হয়েছে বিকজ আমাদের থিঙ্কিং অফ হাউ উই ওয়ান্ট টু ডু মিউজিক হোয়াট উই ওয়ান্ট টু ডু মিউজিক অ্যাবাউট ওইটাই ম্যাচ করছিল না আর আমরা কিভাবে নিজের কে ইজ মানে হাউ টু পুট ইট নাইসলি উই ডিন্ট ওয়ান্ট টু এ মেক মিউজিক ইন আ জনরা দ্যাট উই ডোন্ট প্লে ফার্স্ট অফ অল আমরা হিপ হপ আর্টিস্ট না কোনো দিন ছিলাম না আমরা সবসময় একটা রক ব্যান্ড ছিলাম আমাদের একটা র্যাপার ছিল বাট উই উইওয়ার অলওয়েজ আ রক ব্যান্ড ওই রক ভার্জন ওই বলিউড রক জিনিসটা কেম বিকজ উই ডিসাইডেড টু প্লে রক ওভার অল দ্য আদার মিউজিক দ্যাট উইওয়ার প্লেইং

নিজের জিনিস করতে চাইছিল আমরা নিজের জিনিস করতে চাইছিলাম একটা বিবাদ এসছিল বারবার মানে যেহেতু আমি বলছি ও যেটা বললো যে একটা একটা বাণিজ্যিক দিকও ছিল এটার তো চোদ্দ বছরের আন্ডারস্ট্যান্ডিং সো একটা বাণিজ্যিক দিকও ছিল এটার কোনো একটা জায়গায় আমরা অনেকবারই ভেবেছি যে না তুই তোরটা কর আমি আমার আমাদেরটা করছি ঝামেলা হয়েছে তারপরে ম্যানেজার এসে বলেছে যে পনেরোটা শু আছে কি হবে করে নিই ঠিক আছে আবার এটা হয়েছে এটা হতে 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 একটা জায়গা হয়ে গেছে যেখানে মানে আইডিওলজিক্যাল ডিফারেন্স এসেছিল আইডিওলজিক্যাল ডিফারেন্সকে না সলভ করা যায় না ঠিক আছে আমি বাঁদিক তুমি ডান তো তুমি ডান থাকবে হবে না আমি বাঁদিকে আসবে না তুমি তো এইটা জবে থেকে শুরু হলো তখন থেকে আমরা এই ডিসিশানটা নেওয়া শুরু করলাম আমরা এটা দেখতে এই দেখতে শুরু করলাম যে আন্ডারগ্রাউন্ড অথরিটি ইপিআর ছাড়া এবং আমাদের পিকচারটা খুব একটা অসম্ভব মনে হলো না এটা ইপিরও এর মধ্যে ইপির যে আস্তে 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 একটা ইয়ে মানে ছাড় হওয়া তো সেখানে আমরা সবাই মিলে বসে ডিসাইড করলাম যে আমি থাকবো না ও বললো আমি থাকবো না ওরই ডিসিশন ছিল না হোয়াট হ্যাপেন্ড ওয়াজ আমি বলেছিলাম যে আন্ডারগ্রাউন্ড অথরিটি তো আমাদের তিনজনের জন্য খুবই খুবই একটা মানে নট ওনলি দ্য বেসিস অফ আর করিয়ার্স ইট ওয়াজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইভলিহুড ইট হ্যাজ বিন তো আমি বলেছিলাম যে মানে ইট ক্যানট বি কমপ্লিটলি সেন্টারড অ্যারাউন্ড ওয়ান পারসন মানে একজনের একজনের ডিসিশন এটার অনুযায়ী কারণ কি কিংস হ্যাপেন্ড যেখানে ব্যান্ডের মানে কনসালটেশন বা ব্যান্ড ওয়াজ নট অ্যাওয়্যার অফ অলসো আ লট অফ থিংস হ্যাপেন্ড তো অ্যান্ড অনেক আমাদের মানে ফ্রম দ্য বিজনেস সাইড অফ থিংস আমাদের অনেক লস হয়েছে ফর নো ফল্ট অফ দ্য থ্রি আওয়ার্স মানে এরম না যে উই উই নেভার গট ইন দ্য ওয়ে অফ এনিবডি বাট আ লট অফ পিপল গট ইন দ্য ওয়ে অফ আস দ্যাটস ট্রু অ্যান্ড উই ডেন্ট ওয়ান্ট দ্যাট সো মাই সাজেশন ওয়াজ আই ওয়ান্ট টু ডু শো আই আই ওয়ান্ট টু কন্টিনিউ দ্য ব্যান্ড অ্যান্ড আই ওয়ান্ট আ সিঙ্গার ইন দ্য ব্যান্ড রাইট রাইট এটাই হয়েছিল অ্যান্ড আমি তখনও বলেছিলাম যে আমি সিদ্ধান্তকে চাই ব্যান্ডে যখন আমাদের আগের লাইন আপ ছিল তখন ইপি আর ডিড নট ওয়ান্ট টু শেয়ার দ্য তখন ইপি ওয়াজ লাইক রাইট তখন ইপি ওয়াজ লাইক আমি তাহলে ছেড়ে দিচ্ছি আই বললাম আচ্ছা ঠিক আছে ছেড়ে দে ইট ওয়াজ আমি অ্যামিকেবল কেন বলছি কারণ কি আমরা কিন্তু ডেটটা ডিসাইড করেছিলাম মিউচুয়ালি হ্যাঁ ও ডিসাইড করেছিল আমি ডিসাইড করেছিলাম আমাদের কিছু শোষ ছিল বলা হয়েছিলো যে এতদিন অবধি আমরা একসাথে কাজ করবো ও যে নোটটা লিখেছিলো ফেসবুকে ওটাও আমাদেরকেও পাঠিয়েছিল আমরাও ওটাকে লিখ পড়েছিলাম পড়ে বলেছিলাম ঠিক আছে এবং আমরাও বলেছিলাম যে মানে অহেতুক আমরা কাউকে র্যান্ডামলি কোথাও গিয়ে খারাপ অপরের ব্যাপারটা বলবো না খারাপ ওরকমভাবে বলার কিছু এই মুহূর্তে নেই তখন আমরা দুজনেই সেটাকে কোনো না কোনোভাবে অ্যাগ্রি করেছিলাম করে ওটা বললো ওটা বলার পরে কিন্তু তার দেড় দু মাস আগেই আমরা অলরেডি গান ফান বানাচ্ছিলাম তৈরি হচ্ছিল তো ইপি ছিল ব্যান্ডে ইপি এখন ব্যান্ডে নেই ব্যান্ডটা ইপিট থেকে আমার থেকে আদিলের থেকে সিডের থেকে বেশি ইম্পর্ট্যান্ট বেশি বড় এবং কালকে আমিও থাকবো না হয়তো পশু আদিলও থাকবে না হয়তো ব্যান্ডটাকে কন্টিনিউ করতে হবে আমি এই আইডল এটা আমার একদম খুব ব্যক্তিগত আইডিওলজি এটা তুমি বলছো যে ব্যান্ড হিসাবে যে আলটিমেট যে জিনিসটা করছি মানে এই সেম আইডিওলজিটা আমারও মনে হয় যে আলটিমেট জেরার জন্য করছি সাপোজ চোরকাটা আমাদের এখানে কাজ করছি সবাই আসবে যাবে কাজ করবে ঠিক করবে বাট এই নামটা থাকাটা খুব জরুরি বেসিক্যালি এক্স্যাক্টলি এটা থাকাটা জরুরি মানে এই নামটা এই মোমেন্টে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট একদম সবার থেকে বড় মানে আমার কাছে এটা সব থেকে বড় তো এই ব্যান্ড কালচারটা নিয়েই ছোটোবেলা থেকে বড়ো হয়েছে তো কোথাও না কোথাও এই জায়গাটা আমাকে খুব হিট করে যেখানে তুমি বললে তো আমি সেম কথাটা এবার সিটকে ইউজ করবো এই বাণিজ্যের যে কথাটা বললে ওইটাও ইউজ করতে চাচ্ছিলাম বাণিজ্যিকভাবে ইপিআর অনেকটা পপুলার তুমি ডিরেক্টলি এসে তাকে রিপ্লেস করছো এবং একটা প্রতিষ্ঠিত ব্যান্ডে নোট কি প্রথমতেই শুরু করছো একটা হিউজ চাপ থাকে অডিয়েন্সের পার্সপেক্টিভ যেমন ধরো আমি যদি দুম করে তোমার গান না শুনে থাকতাম বা আমার সঙ্গে যদি আগে কথা না হতো আমার ফার্স্ট প্রশ্ন এটা হতো কি মানে হতো কি এই যেমন আজকে অডিয়েন্সটা শুনছে যখন তাদের মনে হবে কি সিট কী র্যাপ করছে সিট কি ফগ্ গাইছে সিট কী করছে মানে ইপিআর কি রিপ্লেস করছে এখন আমি এটা অডিয়েন্স পার্সপেকটিভ বলছি তো এই যে চাপটা কোথাও কি তোমাকে মনে হয়েছে বা তুমি কিছু ভেবে সেটা নিয়ে কোথা তুমি চাপ খেছো বাইরেও কিছু জিনিসটা হলো ধোকার আগে আমি জানতাম যে এই জিনিসটা হবে ব্যাপারটা হলো আমি ইপিআর কে তখন রিপ্লেস করতাম যদি আমি র‍্যাপ করতাম দেন আই উড हैव बीन রিপ্লেসিং হিম मतलब आप आगे 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 गाड़ी और गाड़ी को एक गाड़ी से ही रिप्लेस कर सकते हो ना किसी और चीज से नहीं कर सकते मतलब एक चेयर रख के आप नहीं बोल सकते कि गाड़ी के साथ में कंपैरिजन करें ही यूज्ड टू रैप आई सिंग উই ডু ভেরি ডিফারেন্ট থিংস আই নো দ্যাট হি ইউজ টু সিং অ্যান্ড ইস আেরি ডিফারেন্ট কাইন্ডস অফ দ্যাট ও করতো আমি পুরোপুরি আলাদা জিনিস করি আর আমরা মানে আমার ওদের সাথে যেরকম বন্ধুত্ব ওর সাথেও সেরকমই বন্ধুত্ব আর জিনিসটা হলো অডিয়েন্স আমি বুঝতে পারি অডিয়েন্সের দিকটা আমি বুঝতে পারি কেনকে এতোগুলো বছর যখন তুমি একটা ফ্রন্টম্যানকে দেখো একটা অ্যাসোসিয়েশন হয় তুমি ওদেরকে দেখে বড় হয়েছো তো ওই জিনিসটায় খুব খারাপ লাগে হ্যাঁ এবারে আমি হ্যাঁ আমি আমি অবভিয়াসলি আই এম ওয়ান অফ দ্যাম আমি ইনফ্যাক্ট ওদেরকে এটাও বলেছিলাম যে ওরা কথা বলে ঠিক করে নে মানে ওয়াই 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 দেশ মানে দ্য ইস অলওয়েজ আ বেটার ওয়ে টু ডু ওয়েট স্পেশালি এত বছর ধরে করছো বলে এবারে জিনিসটা হলো গিয়ে কে ওয়াইল আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট তোমার চোখের সামনে দুটো অপশন রয়েছে একটা যেই ব্যান্ডটা ভেঙে যেত আর যেই জিনিসটা ওরা করছিল ওটা সারা জীবনের জন্য শেষ আর আমার কাছে একটা অপশান আছে দ্যাট আই ক্যান কাম ইন আই ক্যান স্টেপ ইন টু দ্যাট শু অ্যান্ড আই ক্যান মেক শিওর দ্যাট দিস ব্যান্ড স্টেজ দ্যাট দিস ব্যান্ড রিপ্রেজেন্টস দ্য মিউজিক দ্যাটস কামিং ফ্রম দ্য ইস্টার্ন জোন অফ ইন্ডিয়া অ্যান্ড আই নো দ্যাট আই ক্যান ডু ইট আর আমি এটা এই জন্যে কনফিডেন্টলি বলছি না কেন কি একটা ব্যান্ড যেটা চোদ্দো বছর চলেছে তারা আমায় ডেকেছে আমি পার্সোনালি গিয়ে লাইফে অনেক জিনিস নিজে থেকে করে টেন করে তারপরে এসে বলছি আমার জিনিসটা হলো আমি ওই জিনিসগুলোকে পাবলিসাইজ করি না আমি ওগুলোর উপরে খুব বেশি ক্যাপিটালাইজ করি না মানে আমাদের আগের ইন্টারভিউতে আমি এতদিনে আমি ভাবিনি প্রথমবার আদিল বলছে কি তোমরা হয়তো জানো না সে দান্ত অ্যাকচুয়ালি একটা ন্যাশনাল রিয়ালিটি শো জিতেছে অ্যান্ড টু মি দ্যাট নেভার ম্যাটার্ড টু মি দ্যাট নেভার ম্যাটার্ড আমি অ্যাকচুয়ালি কেন গেছিলাম ওই রিয়ালিটি শোতে ইংলিশ গান নিয়ে একটা রিয়ালিটি শো হচ্ছে আচ্ছা আমি যাবো কেন কি আমি তো মিউজিশিয়ানস চিনি না এইভাবে আমি হয়তো মিউজিশিয়ানসদের আরও চিনতে পারবো আল বি এবেল টু গো অ্যান্ড প্লে মিউজিক অডিয়েন্সের জন্যে যদি শুধু একটা মুখ আর একটা চেহারা ইম্পর্টেন্ট হয় তাহলে থাকতে পারে কিন্তু তোমায় মনে রাখতে হবে আজকে যদি দু কোটি লোক বাংলায় বসে আন্ডারগ্রাউন্ড অথরিটিকে চেনে

जाके सिर्फ स्टेज पे गा रहा हूँ मेरे लिए क्या है मैं ख़राब गाऊँ अच्छा गाऊँ मेरे को फ़र्क ही नहीं पड़ता है मैं स्टेज पे जाऊँगा और मैं ही गाऊँगा मेरा गला से मेरा मुँह से अगर खून निकलेगा तब भी मैं गाऊँगा मैं ऑडियंस को चीट नहीं करूँगा मैं लिपसिंक नहीं करने वाला हूँ मैं कुछ गे... मैं जैसा हूँ मैं वैसा ही करूँगा

अच्छा लगे अच्छी बात है अच्छा नहीं लगे तो भी अच्छी बात है बस खत्म है मतलब तेरे को पसंद नहीं आया मत सुन कोई प्रॉब्लम नहीं है मेरे को मेरे को कोई प्रॉब्लम नहीं तो तेरे को मेरे को चार गाली मारना है, तो मार ले मेरे को कुछ नहीं आता जाता है एट द एंड ऑफ द डे स्टेज पे मैं हूँ एट द एंड ऑफ द डे स्टेज पे मैं हूं तेरे को पसंद नहीं है तब भी मैं ही हूं भाई इट 2010 अंडरग्राउंड अथॉरिटी ठीक है गाने शुरू हो चलो गाने तब छोटा गाना कौन नदन राणा बड़े बड़े सुन

पे बातें तेरी यादों में तेरा ही पहरा दिन ये तेरे रातें तेरी क्या झूठे दिवा दे

तेरा ऋष्यू है वो आज है हुआ जो मैं तुझसे जुदा दिलिये तेरे रातें तेरी क्या झूठे थे

আমার মনে হয় যা পারফরমেন্স করছো চার বছর পর নিশ্চয়ই পারবে পারবে আগেই আর কনফিডেন্ট আমাদের মনে হয় যে আমাদের নতুন গান যদি সবাই শোনে মাইন্ড উইথ দ্য কনফিডেন্স যে আর যে ট্রাস্টটা আন্ডারগ্রাউন্ড অথরিটির ওপরে আছে ফর অল আর লিসনার্স হু এভার নিউজ ইস লিসনিং যদি ওই ট্রাস্টটা মাথায় রেখে যদি নতুন গান শোনো আই এম শিওর ইউ উইল লাভ ইট বিকজ উই লাভ ইট উই লাভ দ্য মিউজিক উই আর মেকিং উই আর রিয়েলি হ্যাপি দ্যাট আমরা প্রেমের গান করছি দ্যাট আমরা একটু আমরা ইমোশন নিয়ে নানারকম রকম ইমোশনস নিয়ে গান করছি মানে তোমার জন্য যদি আমি বা অন্য কেউ বা বাবলা যদি গানটার থেকে বড় হয় তাহলে তোমার আমাকে পোষাবে না কিন্তু যদি গানটা শুনে তোমার ভাল লাগে তাহলে হয়ে গেল তোমাকে আমাকে পছন্দ করতে হবে পছন্দ করো আমার আমার কোনো অসুবিধা নেই আর আমি অতটা ভালো লোক না যে আমাকে বেশি একটা চড় মারবে আমি একটা গাল দিই আমাদের একটা গান আছে বুড়া মে গান থেকে বড় হ্যাঁ মানে গায়ক গায়ক ছোট করে ছোট করে

ढेर से भी सोना पाऊ दिन ढले तो जग ना पाऊ क्या करूं ये ब्रेन मेरा थोड़ा सा ये आलसी है माने न माने कोई जाने न जाने ये गलतियों पे मेरी करे सभी शिकायतें मैं पूरी है Hey. So, yes, I am letting you know that I am a very bad guy. You hate me. <laughs>

আমি কেন মানে ওর কাছে কিন্তু কোনো কারণ নেই আমি ওকে গালাগালি দিইনি আমি ওকে নি মারিনি আমি ওর বাড়ি থেকে চুরি করিনি আমি ওর টাকা না আমায় আমায় চেনে পছন্দ করে না এবারে আমি কেন পছন্দ করিস না কোনো কারণ নেই জাস্ট বিকজ আই হ্যাভ রিপ্লেস সামান ইটস ওকে আর যাকে আমি রিপ্লেস করছি সেও আমার আমাদের বন্ধু আমি তার সাথে কফি মানে একটা ক্যাফেতে দেখা হচ্ছে তার সাথে কেমন আছে সেই নিয়ে কথা হচ্ছে আর আমাদের জন্য ইটস লাইক আ নিউ ব্যান্ড ইটস লাইক এ নিউ আন্ডারগ্রাউন্ড অথরিটি তো মানে আমাদের জন্য রিপ্লেসমেন্ট না আমাদের জন্য জাস্ট আ পার্ট অফ তো আমাদের দর্শকদের বলবো অ্যাজ এ ফ্যান হিসাবে আমি তো যথেষ্ট মজা পাচ্ছি আশা করি আন্ডারগ্রাউন্ড অথরিটি নতুন করে আবার শুরু করছে নতুন একজন কনফিডেন্ট সিঙ্গারকে দিয়ে শুরু করছে তো আমাদের আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং এই ভালো লাগা থেকে আমি আমাদের চোরকোড়া টিমের সব সবাইকে বলবো আমাদের যত সাবস্ক্রাইবার আছে যারা এটা দেখছে যে আমার ব্যক্তিগতভাবে যেটা যে প্রশ্নটা করার ছিল করতে পারিনি তার আগে খুব সুন্দর এটা উত্তর দিয়ে দিয়েছে যে আন্ডারগ্রাউন্ড অথরিটি যে জায়গায় যাওয়া ভেবে হবে ভেবেছিলাম তখন আমি ফ্যান ছিলাম তুমিও ফ্যান ছিল সিরও ফ্যান ছিল তখন তো আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে আন্ডারগ্রাউন্ডে যে জায়গায় যাবে সেই জায়গায় রিচ করতে পারিনি আমার এক্সপেক্টেশন আমার এক্সপেকটেশন পাইনি কিন্তু আবার আন্ডারগ্রাউন্ড অথরিটি নতুন করে তাদের বাণিজ্যিকভাবে সব থেকে সফল যে আর্টিস্ট তাকে সরিয়ে তার সঙ্গে শেষ করে আবার নতুন করে শুরু করছে এটার জন্য প্রচুর সাহস লাগে তো সেটা তারা করছে নতুন একটা গান নিয়ে আসছে আমি একজন ফ্যান হিসেবে প্রচণ্ড এক্সাইটেড যে এক্সাইটমেন্টের জন্যই আমরা এই এপিসোডটা করছি তো আমি চাইবো আমাদের পর্বে এবার যে গানটা কালকে আসছে তার যদি দুকলি আমাদের এনারা শোনান আপনারা শুনবেন এখানে আর আবার অনুরোধ করছি প্লিজ পাশে থাকবেন নতুনভাবে তাহলে হোক একদম কালকের গানটা হ্যাঁ তো গানটা শুরু করার আগে এটাই বলার যে এই গানটা প্রচণ্ড অনেকটা আবেগ নিয়ে বানানো অনেক মানে একটা রিয়েল সিচুয়েশানকে যেটা আমরা সবাই ফেস করেছি সেটা নিয়েই এবং ওই যে রাত্রিরের যে দুঃখটা ওই যে দশ মিনিট যখন একা কাটাতে হয় তখন নানা রকম যে প্রশ্নগুলো যে আকাঙ্ক্ষাগুলো যে আক্ষেপগুলো কোনো একটা জায়গায় এসে আমাদেরকে বলে যে হয়তো সব কিছু ঠিক নেই ওইটার উত্তরেই গানটা কোনো একটা জায়গায় বানানো তো এই গানটার নাম হচ্ছে ভুলে না আশা করি সবার ভালো লাগবে আহ শুরু করা হাসি पूछे मेरी बाहें क्यों है तन है तेरी कमी हाँ तू आबाद रहे खुशहाल रहेगी रहे ये दुआ तेरे साथ रहे वो याद मेरी वो बीता हर लम्हा

गए दिल के दो हिस्से हमने की जिनसे वफा चोट यू गहरी ते कर भी पूछ रहा पूछ ना, पूछे ना। वो आबाद रहे खुशहाल रहेगी ये तू हाँ उनके साथ रहे वो यारे मेरी वो भी আমি খুব এক্সাইটেড তো দর্শকরা শুনলেন খুব সুন্দর একটা গান কালকে আসতে চলেছে আন্ডারগান অথোরিটি অফিসিয়ালে আশা করি জায়গা সব এক্সাইটেড তো আমরা শেষ সময় অনেক হয়ে গেছে আমরা শেষ করতে চাই তো তোমরা ছোট্ট করে যদি আজকের কোনো এক ব্যান্ড ছোট্ট একটা তোমাদের দেখে যারা ইন্সপিরেশন নিচ্ছে তাদেরকে যদি তোমরা কোনো একটা লাইন ছোট দু লাইনে যদি একজন বা তোমার টিম হিসেবে অডিয়েন্সদের জন্য একটু বলো অডিয়েন্সের জন্য খুব ভালো হয় আমরা আমাদের দাদা ব্যান্ডের থেকে যারা যেগুলো শিখেছি আমাদের এখানকার বাংলা ব্যান্ডদের থেকে সেটা হচ্ছে যাই হয়ে যাক ব্যান্ডটা যেন চলতে থাকে এবং ব্যান্ডটা যেন কোনো না কোনোভাবে না আটকায় তো বিশ্বাস রাখো এবং নিজের মিউজিকের ওপরে বিশ্বাস রাখো বিকজ রিমেম্বার কেউ না কেউ কোথাও না কোথাও তোমাকে শুনছে খুব সুন্দর খুব সুন্দর তো আমাদের শোতে আসার জন্য খুব ধন্যবাদ ইউ গান জন্য তোমাদের কল দ্য বেস্ট নতুন করে শুরু করছো তোমরা অ্যাজ এ ফ্যান হিসেবে খুব এক্সাইটেড এবং আশা করি খুব ভালো হবে আশা করি আমরাও তোমাদের প্রমোশনে কিছু হেল্প করতে পারবো কখনো কখনো তো ভালো থেকো আজকে নমস্কার থ্যাংক ইউ তো দর্শকরা আজ আজকে একটু বেশি লম্বা আমরা সেশন করেছি এবং প্রচণ্ড মজা পেয়েছি তো আপনারা জান এতক্ষণে জেনে গেছেন যে অথরিটি নতুনভাবে নতুন করে ফিরে আসার চেষ্টা করছে চেষ্টা বলছি কারণ তারা এখনও নতুনভাবে নতুনভাবে নতুন ফর্মে একটা কাজ উপহার দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে তো আমি কী হারিয়ে যাচ্ছি গানটা আমার এত ভালো লেগেছে তো কালকের জন্য আমি এক্সাইটেড গানটা আসুক ওরা গানের ভিডিও শ্যুট করেছে আজকে তো আশা করছি আমার ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে অ্যাজ একজন আগে একজন ফ্যান হিসেবে গান শুনেছিলাম এখন কোথাও না কোথাও একজন পরিচালক হিসেবে শোনার ইচ্ছা থাকবে যে ভিডিও কি হচ্ছে তো আপনাদের বলবো যে যেটা তখন বলেছিলাম যে এটা আমার একজন ফ্যান হিসাবে রিকোয়েস্ট যে একটা ব্যান্ড চোদ্দো বছর ধরে চেষ্টা করে যাচ্ছে এবং খুব ভালো জায়গায় ছিল ভালো আছেও খারাপও বলবো না বাট তারা একটা ডিফারেন্ট হাইটে উঠতে চাইছে এবং নতুন করে শুরু করছে তো আপনাদের সবাইকে আমার অনুরোধ একবার গানটাকে সুযোগ দিন যে কথাটা সিট বললো যে তিন হাজার ভিউ বা আই বিলিভ এটা তিন লাখ ভিউ ডিজার্ভ করে অ্যাটলিস্ট তো আপনারা চেষ্টা করবেন বাকি তিন মিলিয়নটা আপনাদের ভাবে সেটা বলছি না তিন লাখটা হওয়া উচিত অন্তত তো আর বক বক করবো না আপনারা তৈরি করি এই হওয়ার পর কমেন্টটা লিখুন আপনাদের কী লাগছে না লাগছে কেমন লেগেছে এপিসোডটা আন্ডারগ্রাউন্ড অথরিট ডিজমেন্ট ভালোবাসা দেবেন কালকে গানটা অবশ্যই শুনবেন আজকে এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টির মধ্যে বৃষ্টিপাতের গানটা শুনবেন ভালো লাগবে চুন টাটা ভালো থাকবেন নমস্কার thank <music> you